নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের চটুল নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা একসঙ্গে মিলে ভোজপুরি গানে নাচছে, আর এই রকম ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে। পরনে স্কুলের ড্রেস আর ভোজপুরি গানে নাচছে স্কুলের ছাত্রছাত্রীরা। এক নয়, একাধিক ছাত্রছাত্রীকে দেখা যাচ্ছে সেই গানের তালে নাচছে। ভিডিও ভাইরাল হতেই স্কুলের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় জানিয়েছেন, এই ঘটনার ফলে স্কুলের মান সম্মান হানি হয়েছে। এমন ঘটনার পর শনিবার তড়িঘড়ি স্কুলে পরিচালন সমিতির মিটিং ডেকে স্কুলে মোবাইল আনা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, স্কুলে দ্বাদশ শ্রেণীর কোনো এক ছাত্রীর জন্মদিন উপলক্ষে প্রথমে কেক কাটা হয় এবং তারপরেই ভোজপুরি গান চালিয়ে চটুল নাচে মত্ত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় জানিয়েছেন, স্কুলে কোনো ছাত্রীর জন্মদিন ছিল না। কয়েকদিন আগে যুব সংসদ উপলক্ষে মক পার্লামেন্ট অনুষ্ঠান হয়, সেই দিন ছাত্রছাত্রীরা আবেগের বশে হয়তো এই কাজ করেছে বলে জানান প্রধান শিক্ষক। বক্তব্য বলতে, এটা অ্যাকচুয়ালি আমাদের নোটিশের মধ্যে ছিল না, তবে ছেলেগুলো এভাবে করেছে এটা নিঃসন্দেহে খারাপ কাজ হচ্ছে, স্কুলের মান সম্মানের হানি করে কাজ করেছে, এটা আমরা দেখছি কীভাবে ব্যবস্থা নেওয়া যায়। মোবাইলটা আমরা ডিস্ট্রিক্টে করেছি, পুরোপুরিভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও মোবাইল অনেকে নিয়ে আসছে, দেখছি আমরা যে এটাকেও আমরা কীভাবে পদক্ষেপ নেওয়া। দেখুন, আমাদের তো প্রোগ্রাম এখানে লাস্ট ইয়ারে আমাদের তো ওয়াইপিসি একটা প্রোগ্রাম ছিলই, এবার ওয়াইপিসি প্রোগ্রামের দিন স্কুল ইউনিফর্ম পরে এসছিল, এখানে আমাদের প্রোগ্রাম ছিল জেলার পৌরসভার প্রোগ্রাম ছিল, হয়তো ওই দিনই কিছু একটা হয়েছে। না না, এটা ওয়াইপিসি প্রোগ্রাম যেতে পৌরসভার স্তরে ছিল, ওই প্রোগ্রামের দিনে মোস্ট প্রবাবলি এটা কিছু সংখ্যক ছেলে করতে পারে। পাশাপাশি এদিন স্কুলে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মানিক রায়। তিনি বলেন, আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে স্কুল প্রাঙ্গণে না ঘটে তার ব্যবস্থা করা হবে। ওটা অ্যাকচুয়ালি নাচটা ছিল, ওটা স্কুলে ওয়াইফাই প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা নিয়ে এটা নাচের জায়গায় একটা রিহার্সেল হচ্ছে, এটা কোনো জন্মদিন জন্য বার্থডে কোনো প্রোগ্রাম ছিল না, স্বাভাবিক একটা গন্ডগোল হয়ে গিয়েছে, সেটা যেন আগামীকাল না হয় সেই কারণে আমরা বসেছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।